দিন দুপুরে মহারাজগঞ্জ বাজারের পাঠাপট্টি এলাকায় বাপ্পি দত্ত নামে এক 50 বছর ব্যক্তির তাকে পড়ে থাকতে দেখে বাজারের লোকজনেরা এবং খবর দেয় দমকলের কর্মীদের। দমকলের কর্মীরা এসে বাপ্পি দত্তকে উদ্ধার করে জুবি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকজন। তাদের অভিযোগ, পিটিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরে ধারণা করা হচ্ছে রড দিয়েই আঘাত করা হয়েছে এবং গরম জল ঢেলে দেওয়া হয়েছে বলেও জানা যায় মৃত ব্যক্তির মেয়ে এবং ছেলে কাছ থেকে। পুলিশ জানায় মৃতদেহ ময়নাতদন্তের পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ। মৃত ব্যক্তির বাড়ি গান্ধীগ্রাম এলাকায়। পরিবারের লোকজনদের দাবি, পুলিশ দুর্বৃত্তদের বিরুদ্ধে যাতে আইনত কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। গোলবাজারের পাশে দোকানের পাশে পড়ে আছে। এই খবরের ভিত্তিতে গোলবাজার ফায়ার সার্ভিস বডি হ্যান্ডওভার করে প্রবর্তের সময় ডাক্তার আমাদের দুজন আসে যে লোকটা মারা গেছে। প্রাথমিক খবরে দেখলাম শেরবাড়ি গান্ধীগ্রাম মধ্যপাড়া থেকে যে বাড়িতে যোগাযোগ হয়েছে গার্জেন ছেলের সাথে, ছেলে ঘটনাস্থলে আসে আসে বডি আইডেন্টিফাই হয়েছে এবং আমি ডাক্তার কাছে লিখেছি যে এরকম ক্লেম হবে। হ্যাঁ, বডি যখন আমি ক্লেম করতে আসি আমি যখন দেখি বডির মধ্যে কিছু আঘাতের চিহ্ন আছে সেগুলো আমি উল্লেখ করেছি। পরবর্তী সময় ক্লেম করে দেখা যাবে